কিশোরী ধর্ষণের ঘটনা ফেসবুকে সরাসরি সম্প্রচার। আন্তর্জাতিক ডেস্ক। সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে কিশোরী ধর্ষণের ঘটনা সরাসরি সম্প্রচার করা হয়েছে। ধর্ষণ ও সম্প্রচারের ঘটনায় জড়িত অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে গুরুতর ফৌজদারি অপরাধ ও শিশু পর্নোগ্রাফি তৈরির অভিযোগ আনা হয়েছে। আজ রোববার বিবিসি অনলাইন এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের শিকাগো অঙ্গরাজ্যের এ ঘটনায় গ্রেপ্তার কিশোরের নাম প্রকাশ করা হয়নি। প্রতিবেদনে বলা হয়, ওই কিশোরীকে গত মাসে 5-6 জন কিশোর ধর্ষণ করে। সেই মুহূর্তের ভিডিও চিত্র তারা ফেসবুকে সরাসরি সম্প্রচার করে। সে সময় ফেসবুকে প্রায় 40 জন ব্যবহারকারী ওই দৃশ্য দেখলেও কেউ পুলিশে খবর দেয়নি। নির্যাতনের শিকার কিশোরীর এক আত্মীয় রেজিনাল্ড কিং বলেন, যারা ওই ভিডিও চিত্রটি দেখেছেন তারাও তো প্রাপ্তবয়স্ক, তাদের কেউ কি বলতে পারলেন না, এ ব্যাপারে কাউকে জানানো উচিত। প্রতিবেদনে আরও বলা হয়, গত মার্চ মাসে ওই কিশোরী তার পরিবার সদস্যের সঙ্গে গির্জায় গিয়েছিল, তারপর থেকে সে নিখোঁজ। নির্যাতনের দৃশ্য ফেসবুকে সরাসরি সম্প্রচার হওয়ার পর 21 মার্চ ওই কিশোরীর খোঁজ মেলে। এ ব্যাপারে ফেসবুকের একজন মুখপাত্র বলেন, এটা একটা ভয়ঙ্কর অপরাধ, আমরা এই ধরনের ভিডিও চিত্র ফেসবুকে রাখার অনুমতি দিই না। ফেসবুকে মানুষকে নিরাপদ রাখতে আমরা দায়িত্ব নিয়ে কাজ করি, যৌন নির্যাতনের দৃশ্য আমরা মুছে ফেলি। চলিত বছরে জানুয়ারিতে শিকাগোতে একইভাবে ফেসবুকে লাইভ নির্যাতনের দৃশ্য প্রচার করায় 4 ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন।